অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। কেতু গ্রহের শুভ প্রভাব পেতে কি করবেন, কি উপায়ে আপনারা কেতু থেকে, কেতুর যে কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন, এ বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমে আমি জানাই, আমি এর আগে রাহুর ভিডিও দিয়েছি, রাহু গ্রহকে মজবুত করতে কি করবেন। আজকে আমি জানাবো কেতু গ্রহকে মজবুত করতে কি করবেন। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই, যখন কোনো গ্রহ রাহুর সাথে যখন অবস্থান করে তখন সেই গ্রহের ক্ষমতা কিন্তু কমে যায়। ঠিক উল্টোটা, যখন কেতুর সঙ্গে কোনো গ্রহ অবস্থান করে, একই সঙ্গে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহের প্রভাব কিন্তু বৃদ্ধি করে। অর্থাৎ রাহু প্রভাব কমায় এবং কেতু কিন্তু প্রভাব বাড়ায়। ঠিক রাহুর সপ্তমভাবে কেতু কিন্তু অবস্থান করে রাশিচক্রে। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, যদি শুক্রের সঙ্গে কেতু অবস্থান করে, আপনাদের ভোগ বিলাস গ্ল্যামার বাড়িয়ে দিবে। যদি বৃহস্পতির সঙ্গে অবস্থান করে, জ্ঞান বাড়বে। বুধের সঙ্গে অবস্থান করলে বুদ্ধি বাড়বে। মঙ্গলের সঙ্গে অবস্থান করলে কেতু যদি একত্রে অবস্থান করে, পরাক্রম বৃদ্ধি পাবে। শনির সাথে যদি একত্রে অবস্থান করে, আধ্যাত্মিক লাইনে সে যাবে। এবং রবির সাথে যদি অবস্থান করে, সেটা মান সম্মান খ্যাতি প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ যে গ্রহের সঙ্গে অবস্থান করবে, সেই গ্রহের শুভ মাত্রাটার পরিমাণ কিন্তু বাড়িয়ে তোলে। তো কী উপায় করবেন, আমি এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993। এটি অনলি বুকিং, এখানে অ্যাপয়েন্টমেন্ট আপনারা করতে পারবেন। এবং হোয়াটসঅ্যাপে আপনারা যদি মেসেজ লিখেন, সেক্ষেত্রে সবথেকে সুবিধা হয়, সবসময় ফোন ধরে ওঠা হয় না। আপনারা মেসেজ করুন, সঠিক সময় আপনারা উত্তর জানতে পারবেন। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আপনাদেরকে জানাই, কেতু মানুষকে আধ্যাত্মিক দিকে কিন্তু নিয়ে যায়। এবং আপনি ঠাকুর দেবতার প্রতি ভক্তি বলুন, আস্থা বলুন, আপনি ভ্রমণ বলুন, অর্থাৎ আপনি যে ধার্মিক ভ্রমণগুলো, সম্পূর্ণ কিন্তু কেতু কিন্তু করায়। কেতু যদি আপনার রাশিচক্রে খারাপ থাকে, তাহলে আপনার স্কিনের প্রবলেম নিশ্চিতরূপে হবে। স্কিন ডিজিজ, স্কিনে ছোপ ছোপ টাইপের হয়ে যাওয়া, স্কিনে বিভিন্ন রকমের সেতি, এই জায়গাগুলো কিন্তু কেতুর জন্য কিন্তু হয়। বা স্কিন চামড়া ঘটিত রোগ, এটা কিন্তু সম্পূর্ণরূপে কেতু। কেতু যদি আপনার খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার রাত্রে কিন্তু খুব আরামদায়ক নিদ্রা, মানে ঘুম কিন্তু আপনার হবে না। ঘুম আপনার খুব হালকা হবে এবং ঘুমের মধ্যে সবসময় একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন কিন্তু আপনারা দেখবেন, অদ্ভুত টাইপের স্বপ্ন। এটা কিন্তু আপনার কুণ্ডলিতে যদি কেতু গ্রহে অশুভ প্রভাব থাকে সেক্ষেত্রে। এবং অনেকেই কেতুর মহাদশাতে বা কেতুর অন্তর্দশাতে ক্যাটসাই পরিধান করে, মোটেও এটা উচিত নয়। আপনার রাশিচক্রে কেতুর প্লেসমেন্ট কেমন আছে আগে দেখুন। ফট করে যদি আপনি এই কেতুর দশাতে বা অন্তর্দশাতে যদি আপনি ক্যাটসাই পড়েন, সেক্ষেত্রে কিন্তু লাভের থেকে লসই হবে। কারণ আপনাকে দক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে আপনার দেখিয়ে নিতে হবে আপনার কেতু প্লেসমেন্টটা কেমন আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যাটসাই পড়তে পারবেন। কেতু কী করে, মোক্ষ লাভ ঘটায়। আপনার যে কোনো কাজে কিন্তু মোক্ষ লাভ, মুক্তি, এটা কিন্তু কেতুর কাছে আছে। তো কেতুকে ভালো করতে গেলে আপনারা কী করবেন, এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি। প্রথমে আপনাদেরকে জানাই, প্রতিদিন শ্বেত চন্দন কপালে তিলক কিন্তু লাগান প্রথম, বা কণ্ঠে তিলক লাগান, দেখবেন কেতুর কুপ্রভাব কাটবে। দুই নম্বর পয়েন্ট, আপনারা সপ্তাহে একদিন করে হলেও গঙ্গা স্নান করুন, বা বালতির মধ্যে জল মিশে, গঙ্গা জল মিশে, সেই গঙ্গা জলে আপনারা স্নান করুন। সেক্ষেত্রে কিন্তু কেতুর কুপ্রভাব কিন্তু আপনাদের কাটতে বাধ্য, যারা যাদের রাশিচক্রে কেতু খারাপ আছে। এবং আপনারা যদি গণেশজির উপাসনা করতে পারেন, গণেশজিকে দুব্বা নিবেদন করতে পারেন, সেটা তো কিন্তু কেতুর যে নেগেটিভ এফেক্ট, সেটা কিন্তু কাটতে বাধ্য, যাদের কেতু সম্বন্ধীয় সমস্যা চলছে। এবং কেতু যাদের রাশিচক্রে খারাপ আছে, তাদের
ঘুমের সমস্যা, ঘুম হবে না। আমি বারবার বলছি, কেতুকে মজবুত করতে গেলে যে ক্রিয়াগুলো আমি বলছি সেই ক্রিয়াগুলো যদি আপনারা করতে পারেন, নিশ্চিতরূপে কেতুর সম্বন্ধীয় সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। এবং কেতু কী করে আমি বারবার বলছি, যে কোনো জিনিসকে বাড়িয়ে তোলে। যেমন ধরুন, আপনার যদি অসুখ হয় কি না সেটা কিন্তু আপনি প্রথমে বুঝতে পারবেন না, কোনো একটা গুপ্ত রোগ আপনি কিন্তু প্রথমে কিন্তু বুঝতে পারবেন না, সেটা ধীরে 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 বাড়িয়ে তুলবে এবং সঠিকভাবে কিন্তু সেই রোগ নির্ণয় কিন্তু হবে না। অনেক ক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট কিন্তু হয়ে যায় কেতু যদি আপনার রাশিচক্রে অশুভ থাকে সেক্ষেত্রে। অর্থাৎ আমি যে ক্রিয়াগুলো বলছি সেই ক্রিয়াগুলো যদি আপনারা যদি করেন সেক্ষেত্রে দেখবেন কিছুটা হলেও কেতুর যে নেগেটিভ এফেক্ট সেটা আপনাদের কিছুটা হলেও কাটবে। যাদের কেতু আপনারা দেখতে পাচ্ছেন যে খারাপ, তারা অবশ্যই এই প্রতিকার করার, সেটা আপনারা দক্ষ অ্যাস্ট্রোলজার কাছে আপনারা পরামর্শ নিন। কেতুর জন্য যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে অবশ্যই কনসালটেন্সি করুন। দেখবেন কেতুর যে কুপ্রভাব, ফট করে একটা ক্যাসায় পড়ে নিলেন, সেই ক্যাসায় থেকে কিন্তু আপনাদের কেতুর কুপ্রভাব কিন্তু যাবে না। বা এবার আপনারা একটা করতে পারেন, আর একটি ক্রিয়া, চাঁদি এবং সোনা বরাবর একটা আংটি তৈরি করুন এবং আপনারা সেই আংটিটি যদি আপনারা তর্জনীতে পড়তে পারেন সেক্ষেত্রে বিশেষ লাভ। এবং মঙ্গলবার দিন আপনারা এই আংটিটি সোনা এবং চাঁদি বরাবর একই পরিমাণ থাকবে ওই আংটি আপনারা তর্জনীতে পড়ুন বা কনিষ্ঠাতে পড়ুন। কনিষ্ঠাতে পড়লেও কিন্তু কাজ হবে, কনিষ্ঠা আঙুলে যদি আপনারা পড়েন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই কেতুর যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু কাটতে বাধ্য। এবং মঙ্গলবার দিন এটা আপনাদেরকে পড়তে হবে বিশেষ করে। এবং আপনারা ঠিক প্রবাহিত গঙ্গায় যদি কিছুটা দুধ যদি ভাসিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কেতু সম্বন্ধীয় সমস্যাগুলো কিন্তু কাটবে, যাদের কেতু রাশিচক্রে খুব খারাপ আছে। আপনারা দেখে নিন যে আপনাদের সঙ্গে কী কী ঘটনাগুলো ঘটছে। এবং কেতু দেয় কি জ্ঞান, আধ্যাত্মিকতা। যারা আধ্যাত্মিক লাইনে গেছে কি না, যারা জ্ঞান প্রচুর বা ধ্যানে যারা মগ্ন, বেশিরভাগ টাইমে ধ্যানের সঙ্গে যারা যুক্ত আছে, ঈশ্বরের সঙ্গে যে কানেকশানটা, এটা একমাত্র লুকিয়ে আছে কিন্তু কেতু গ্রহের মধ্যে। অর্থাৎ কেতু যাদের ভালো আছে তাদের কিন্তু মোক্ষ লাভ কিন্তু নিশ্চিতরূপে হবেই হবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ কেতুর মধ্যে কিন্তু এই গুপ্ত রহস্য জিনিসটা কিন্তু আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে কেতু কিন্তু মানুষকে হঠাৎ আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে বা গুপ্ত ধন, এগুলো কিন্তু কেতুর আন্ডারে কিন্তু আছে। যাদের রাশিচক্রে কেতু ভালো আছে তারা নিশ্চিতরূপে সুফলগুলো পাবেন, কিন্তু যাদের কেতু খারাপ আছে তারা কিন্তু অবশ্যই এই আপনারা গণেশজির উপাসনা প্রতি বুধবার দিন করুন, তুব্বা আপনারা নিবেদন করুন, সোনা চাঁদি একসঙ্গে নিয়ে আংটি তৈরি করে সেটা মঙ্গলবার দিন পরিধান করুন, গঙ্গার জলে স্নান করুন বা গঙ্গাতে গিয়ে যদি আপনারা স্নান করতে পারেন সেক্ষেত্রে বিশেষ কিন্তু লাভ। এবং শ্বেত চন্দন আপনারা কপালে যদি দিতে পারেন বা কণ্ঠে যদি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই কেতুর যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু কাটতে বাধ্য। যারা বিশেষ করে ভুক্তভোগী কেতুর জন্য, কেতু আপনাদেরকে সমস্যার উপর সমস্যাতে নিয়ে চলে আসছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না, কেতু কী করে গুপ্ত শত্রুতা, গুপ্ত রোগ আপনি জানতে পারছেন না, ভিতর ভিতর কিন্তু আপনি কিন্তু রোগে জর্জরিত হয়ে গেছেন। এবং অনেক ক্ষেত্রে কী হয়, ভুল ট্রিটমেন্ট বা দীর্ঘদিন পর রোগ কিন্তু নির্ণয় হয়, এই জন্যে ফট করে হঠাৎ আপনার ক্যাটসায় পড়ে নিলেন সেই কাজটা, ভুল কাজটা কিন্তু করবেন না। ক্যাটসায় সবারই জন্য কিন্তু সুইটেবল নয়, ক্যাটসায় যেমন ভালো দিকও আছে তেমনি খারাপ দিকও আছে। আপনারা দক্ষ জ্যোতিষীর কাছে গিয়ে আগে নিজের কুণ্ডলীটা দেখান আপনার কেতু গ্রহের প্রভাব কেমন হবে আছে, তবে কিন্তু ক্যাটসায় আপনারা পরিধান করবেন, নচেত
ক্যাটসাই কিন্তু আপনারা পরিধান করবেন না, তাতে হিতে বিপরীত হবে। ভিডিওটি এ পর্যন্ত, নমস্কার।